এই ব্রাহ্মণ বাড়িয়াতে একজন আল্লাহর ওলি আছে, উনি মারা গেছে, উনি জান্নাতে চলে গেছে, কি আমনে দিবেন জান্নাত? কি কথা কন না, জান্নাতকে আমনে দিবেন? জান্নাত দিব কে? আল্লাহ। আপনি বিশ্বাস করতে পারেন যে তিনি আল্লাহ ওয়ালা ছিল? আমার মনে হয় তিনি জান্নাত পাবেন। এই লোকটা দুনিয়া যখন ছিল, তার ব্যক্তিগত, তার সামাজিক, তার সাংসারিক, পারিবারিক ভাবে তার অনেক গুনাহ থাকতে পারে। আপনি আমি তার গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে তওবা করতে চাই। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার বিচার আছে না? তার হিসাব আছে না? এটা তার হিসাব নিকাশের পরে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে জানে কে? আল্লাহ জানে। কিন্তু আমরা মনে করি যে তাকে দিয়ে দিয়েছি জান্নাতের মধ্যে, আর কয় কি জান্নাতের ফুল বাগানে তিনি শুয়ে আছেন, এ আছেন, সে আছেন। এ সমস্ত কথাগুলো ইসলাম বিধ্বংসী কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। দেশে বিদেশে বসে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে আউলিয়ে কেরামদেরকে নিজেদের মতোই গুনাহগার মনে করা, অথবা তাদের ব্যাপারে সন্দেহ পোষণ করা যে তারা জান্নাতি না জাহান্নামী, এ বিষয়ে সন্দেহ পোষণ করা কতটুকু শরীয়তসম্মত, এ বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব। প্রথমে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে এই কথাটা, সেটা হচ্ছে যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, তাদের ফাজাইল, ফজিলত, তাদের মর্যাদা আল্লাহর নিকট কত বেশি, এ বিষয়ে আল্লাহ পাক পবিত্র কালামে পাক ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, সাবধান সাবধান, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহর ওলি কারা? যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন, পরহেজগার হয়েছেন, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মারেফত অর্জন করেছেন, তারাই হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহর ওলি। এরপরে আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক সরাসরি কোরআন কারীমের সাদ করেন, আল্লাহর ওলিদের পরকালীন ঠিকানা তাদের কোথায় হবে। আল্লাহ পাক বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, তাদের দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরা, এবং পরকালেও তাদের জন্য সুসংবাদ। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহা সফলতা। সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হচ্ছে তিনটি বিষয়। একটি বিষয় হচ্ছে আল্লাহর ওয়ালি যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো চিন্তার কারণ নাই। এরপরে কারা আল্লাহর ওয়ালি? আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান আনয়ন করার পরে মুত্তাকি হয়েছেন, তারাই আল্লাহর ওয়ালি। এরপরে আল্লাহ পাক তাদের দুনিয়াবি এবং পরকালীন অবস্থান তাদের কোথায় হবে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বলেন, তাদের দুনিয়াবি জীবনেও তাদের জন্য সুসংবাদ, অফিল আখিরা, এবং পরকালীন জীবনেও তাদের জন্য সুসংবাদ। সুতরাং যাদের ব্যাপারে সরাসরি কোরআনুল কারীম দ্বারা আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে তাদের পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে সুসংবাদ, মহা সফলতা, তাদের ব্যাপারে যদি আমরা সন্দেহ পোষণ করি তারা জান্নাতি না জাহান্নামী, আমি মনে করি এই বিষয়ে প্রশ্ন করাটাই ইমানের দুর্বলতা ছাড়া আর কিছুই না। যারা আউলিয়ায়ে কেরামের ব্যাপারে সন্দেহ পোষণ করে, তাদেরকে নিজেদের মতোই গুনাহগার মনে করে, এবং তাদের জন্যে এই ধারণা পোষণ করে যে আমরা তাদের গুনাহের মার্জনার জন্যে, তাদের গুনাহ ক্ষমার জন্য আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করতে পারি, এর বেশি কিছুই করতে পারি না, আমি মনে করি এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামক যে একটি নাজাত প্রাপ্ত জান্নাতি দল রয়েছে, আমি মনে করি কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এমন হতে পারে না যে আউলিয়ে কেরামদের ব্যাপারে সন্দেহ পোষণ করা তারা জান্নাতি না জাহান্নামী। তদুপরি হাদিস পাকের মধ্যে এসেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারী দ্বিতীয় খণ্ডে এসেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বয়ং আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নাল্লাহ কল মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব, আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহর কোনো বন্ধুর সঙ্গে, আল্লাহর ওয়ালির সঙ্গে বিরুদ্ধাচারণ করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই বিষয়টি স্পষ্ট যে যদি কেউ আল্লাহর ওলিদেরকে দুশ্মনী এবং বিদ্বেষ মনের মধ্যে, আল্লাহর ওলিদের ব্যাপারে বিদ্বেষ নিয়ে এবং তাদেরকে খাটো করার জন্যে, তাদেরকে ছোট করার জন্যে,
তাদের ব্যাপারে মনের মধ্যে বিদ্বেষ নিয়ে যদি কেউ আল্লাহর ওলিদের ব্যাপারে এইরকম মন্তব্য করে থাকে যে আল্লাহর ওলিরা জান্নাতি হবে না জাহান্নামী হবে, আমি মনে করি এটি এই হাদিসের স্পষ্ট বিরোধিতা। যে হাদিসে আল্লাহ পাক বলেছেন যে যারা আল্লাহর ওলি হবেন আল্লাহর বন্ধু হবেন তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, নিশ্চয় নিশ্চয় আল্লাহর বন্ধু যারা তারা বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে। আল্লাহ পাক বলেন হাত্তা আহবাবতুহু, যখন কোনো ব্যক্তি আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলেন আল্লাহর বন্ধু হয়ে যান, তখন স্বয়ং আল্লাহ পাক তার সেই বান্দাকে আল্লাহর সেই বন্ধুকে আল্লাহ পাক ভালোবেসে ফেলেন। আল্লাহ পাক বলেন যখন আল্লাহ পাক কোনো বান্দাকে কোনো ব্যক্তিকে ভালোবেসে ফেলেন কুন্তু সামাহুল্লাযি ইয়াসমাউ বিহ, তখন সেই বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, তার মানে আল্লাহর ওলিদের কান আল্লাহর কান হয়ে যায়। ওবাসরুহুল্লাযি ইউবসিরু বিহ, আল্লাহর ওলিদের চক্ষু আল্লাহর চোখ হয়ে যায়। ওয়ায়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত হয়ে যায়। ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আল্লাহর ওলিদের পা আল্লাহর পা হয়ে যায়। সুতরাং একটা আল্লাহর কোনো ওলির ব্যাপারে যেখানে স্পষ্ট হাদিসে কুৎসিতে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান হয়ে যায়, আল্লাহর ওলিদের কান আল্লাহর কান হয়ে যায়, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহর ওলিদের পা আল্লাহর পা হয়ে যায়। সুতরাং আল্লাহর ওলির সমস্ত কিছু যদি আল্লাহর হয়ে যায়, সুতরাং সেই লোকটার ব্যাপারে সেই আল্লাহর ওলির ব্যাপারে কিংবা আউলিয়ে কেরামের ব্যাপারে আমরা কিভাবে সন্দেহ পোষণ করতে পারি যে তারা জান্নাতি না জাহান্নামী। আমি মনে করি এটা সম্পূর্ণই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঙ্গে বিরুদ্ধাচারণ করা এবং আউলিয়ে কেরামদের সাথে বিরুদ্ধাচারণ করা ছাড়া আর কিছুই হতে পারে না। যারা আমাদের সমাজে বর্তমানে এই ধরনের বক্তব্য দিচ্ছে যে আউলিয়ে কেরাম জান্নাতি না জাহান্নামী, আমি মনে করি তাদের অন্তরে আউলিয়ে কেরামের বিদ্বেষ ছাড়া আর কিছুই থাকতে পারে না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, নিশ্চয় নিশ্চয় আল্লাহর কোনো ওলি যখন আল্লাহর কাছে কোনো কিছু আবদার করে, কোনো কিছু সওয়াল করে, আল্লাহ পাক বলেন আমার ওলি আমার বন্ধু আমার কাছে কোনো কিছু আবদার করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তার আবদার পূরণ করে ফেলি। সুবহানাল্লাহিল আযীম। সুতরাং পবিত্র কোরআনুল করিম দ্বারা এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হলো আউলিয়ে কেরাম আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে এমন একটা পর্যায়ে চলে যায় যে আউলিয়ে কেরাম তখন আল্লাহর সাধারণ বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায় এবং তাদের জন্য দুনিয়াতেও আল্লাহর সুসংবাদ এবং পরকালেও আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুতরাং যেই ব্যক্তিটাকে আল্লাহ পাক দুনিয়াতে এবং পরকালে সুসংবাদ দিচ্ছেন, আমরা অবশ্যই এই বিষয়ে এই বিশ্বাস স্থাপন করি যে আউলিয়ে কেরামদেরকে আল্লাহ পাক যেই সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ, আল্লাহর নাজ নিয়ামতের সুসংবাদ, হাউজে কাউসারের সুসংবাদ, শাফাতের সুসংবাদ। আল্লাহ পাক আমাদের সকলকে আউলিয়া কেরামের উপর পূর্ণ ভক্তি বিশ্বাস স্থাপন করার এবং আউলিয়া কেরামদেরকে মহাব্বত করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা আজকে আমাদের সমাজে আউলিয়া কেরামদের ব্যাপারে এই সমস্ত বিদ্বেষ ছড়াচ্ছে, এই সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের থেকে আল্লাহ পাক যেন আমাদের ইমান এবং আমলকে হেফাজত করেন। আপনারা দর্শক মণ্ডলী যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো যারা আউলিয়া কেরামদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন তাদের থেকে আপনারা অবশ্যই অনেক দূরে থাকবেন এবং তাদেরকে বয়কট করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।